পঞ্চগড় পৌর এলাকার ২০টি ঈদগাহ সহ জেলার ৫ উপজেলার বিভিন্ন ঈদগাহ ময়দানে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এখানে পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল হক প্রধান, জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম সহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনা করে মোনাজাত করেন।